উপস্থিত ভক্ত মন্ডলী, আমরা নবদ্বীপ লীলাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা বৃন্দাবন লীলাই অভিসারিণী রাধারানীর সেই অভিসার আমরা আস্বাদন করব। সবাই হাত দুটো চো করুন। সবাই হাত ধরে উঁচু করবে, সবাই হাত আছে তো। যেরকম রাধে রাধে রাধিকা নাম মনে বলো রাধে রাধে রাধিকা নাম সাজে বলো রাধে রাধে রাধিকা নাম সুধের বলো রাধে রাধে রাধিকা নাম সে বল বলো রাধে রাধে রাধিকা নাম আওয়াজ তোলো রাধে 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 সবাই এবার হাত দুটো উঁচু করো মা। Oh,
খেলা সর্বোত্তম তাহলে ভগবানের যত খেলা কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা সর্বোত্তম নরলীলা ভগবান কেন নরদেহ ধারণ করলেন ভগবান শ্রীকৃষ্ণের যত অবতার আছে আর যত রূপ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ হলো কৃষ্ণ রূপ কৃষ্ণ রূপ হলো ভগবানের যত অবতার আছে সর্বশ্রেষ্ঠ অবতার হলো কৃষ্ণ অবতার আর সর্বশ্রেষ্ঠ রূপই হলো আমার ভগবান শ্রীকৃষ্ণের সেই নবকৈশোর নটবর রূপ ভগবানের রাধে রাধে ভগবানের বাম চরণে ভগবানের বাম চরণে আটটি চিহ্ন আছে তাহলে ভগবানের বাম চরণে মনে রাখবেন কিন্তু ভগবানের বাম চরণে আটটি চিহ্ন আছে আটটি চিহ্নের মধ্যে প্রথম চিহ্ন হলো অর্ধচন্দ্রের চিহ্ন অর্ধচন্দ্র অর্ধচন্দ্র গোবিন্দের চন্দ্র চরণে এলো কি করে এই সাত গোবিন্দের চরণে কি করে না জন্মাষ্টমীর দিনে ভগবানের যেদিন কংসের কারাগারে জন্ম হলো সেই দিন ওই চাঁদ তিনি ছুটে এলেন কৃষ্ণকে বললেন প্রভু আমি আর এই আকাশে আকাশে ঘুরে বেড়াতে চাই না আমি আপনার চরণে বাস করতে চাই ভগবান বলে দিলে তুমি আকাশে আকাশে ঘুরে বেড়াও জগতে আলো দান করো আর তুমি অর্ধচন্দ্র হয়ে আমার চরণে তুমি বাস করো সেই হইতে গোবিন্দের চরণে অর্ধেক দিয়ে দিলেন চাঁদ আর অর্ধেক দিলেন শিবের জটার মধ্যে চাঁদ ছিল ষোলো কলায় পরিপূর্ণ এখন বর্তমান চাঁদ হলো পনেরো কলায় পরিপূর্ণ অর্ধেক দিলেন কৃষ্ণের চরণে আর অর্ধেক দিলেন শিবের মাথার মধ্যে শিবের জটাই এই জন্য চাঁদ ছিল ষোলো কলায় এক কলা চলে গেল আর পনেরো কলা চাঁদ থেকে গেল কিন্তু এখন আবার অনাদিরাদি গোবিন্দ হলো ষোলো কলায় পরিপূর্ণ আর চাঁদ হলো পনেরো কলায় পরিপূর্ণ তাহলে ভগবানের চরণে আটটি চিহ্নের মধ্যে আর একটি চিহ্ন আছে পুঁটি মাছের চিহ্ন আর একটা চিহ্ন আছে পুঁটি মাছের চিহ্ন ভগবানের পায়ে কি পুঁটি মাছের চিহ্ন থাকে বাবা ভগবানের পায়ে তো পুঁটি মাছের চিহ্ন থাকে না কিন্তু গোবিন্দের পায়ের তলায় পুঁটি মাছের চিহ্ন কেন পুঁটি মাছের চিহ্ন হলো সত্যযুগে সত্যব্রত মনু তিনি এত দান করেছিলেন দান করে বড় অহংকার করেছিলেন যে আমার থেকে দানশীল ব্যক্তি আর জগতে কেউ নেই আর আমার থেকে বড় সড় দান জগতে কেউ দিতে পারিনি আর কোনোদিন কেউ পারবেও না অহংকার করেছিলেন ভগবানের এক নাম হলো দর্পহানি মধুসূদন জগতে যারা অহংকার করে তাদের অহংকার ভগবান ভেঙে চুরমার করে দেয় অহংকারীর অহংকার রাখে না আমার অনাদির আদি গোবিন্দ তাই কি করলেন ভগবান ওই সত্যব্রত মনুরাজার অহংকার দূর করবার জন্য তিনি পুঁটি মাছের রূপ ধারণ করলেন ছোট্ট একটি পুঁটি মাছ সত্যব্রত মনু যেখানে স্নান করছিলেন ওই পুঁটি মাছটা মনুরাজার হাতের মুঠের মধ্যে এসে মনুকে বলছে মনু মনু আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে একটু অভয় দান করুন আপনি তো কতজনের কত কিছু দান করেছেন আমাকে একটু অভয় দিন কে রে বলে আমি পুঁটি মাছ এই সরোবরের জলে যারা বড় মাছ আছে আমাকে ধরে খাবার জন্য তারা আমাকে সবসময় তাড়া করে আপনি আমাকে একটু রক্ষা করুন সত্যব্রত মনু কি করলেন দয়াবান রাজা তিনি সেই মাছটাকে নিয়ে যেখানে উনি স্নান করতেন সেখানে অন্য কোনো মাছ নেই সেই সরোবরে দিলেন ছেড়ে
সঙ্গে সঙ্গে ছেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই মাসটি সেই শ্রবণের মতো হয়ে গেল। রাজামশাই আমাকে আমাকে বাঁচান, আমাকে বাঁচান বলে কি হলো? বলে আমার এতটুক জায়গায় আর হচ্ছে না, একটু এর থেকে বড় জায়গা চাই, একটু বড় জায়গা দিন। কি করলেন? সেখান থেকে নিয়ে দিল নদীতে ফেলে, সঙ্গে সঙ্গে নদীর মতো হয়ে গেল। রাজামশাই আমাকে এতটুক জায়গার জায়গায় হচ্ছে না, একটু বড় জায়গা চাই। নিয়ে দিলেন ফেলে সমুদ্রের জলে, ওই সমুদ্রের ফেলে দিবার সঙ্গে সঙ্গেই সমুদ্রের মতো হয়ে গেল। রাজামশাই এতটুক জায়গায় হচ্ছে না, আর একটু জায়গা চাই। সত্যব্রত মনু তখন ওই মাছের দিকে লক্ষ্য করে তখন জোড়হাত করলেন, আপনি মাছ নয়, আপনি মহাপুরুষ, নইলে দেবতা, নইলে ভগবান হবেন। আপনি আমাকে পরীক্ষা করছেন, প্রভু আপনি আমাকে পরীক্ষা করছেন। এই কথা যখন বললেন, ওই মাছের বদ্ধ থেকে কি হলো? শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান দেব। সে কি প্রভু, আপনি কি রূপ ধরলেন? হ্যাঁ রাজা, সামান্য একটা পুঁটি মাছের জায়গা দিবার ক্ষমতা নেই তোমার, একটা পুঁটি মাছের জায়গা দিবার ক্ষমতা তোমার মতো রাজার নেই। তুমি দান করে অনেক বড় অহংকার করেছো, সেই জন্য তোমার অহংকার ভাঙার জন্য আমি এই ভগবান হয়ে এই পুঁটি মাছের রূপ ধারণ করে আমি তোমার অহংকার ভাঙছি। ও আচ্ছা প্রভু, আপনি পুঁটি মাছের রূপ ধারণ না করে অন্য মাছ, অন্য কোনো ভাবেও তো আমাকে, অন্য ভাবেও তো আমাকে পরীক্ষা করতে পারতেন, কেনই বা আপনি পুঁটি মাছের রূপ ধারণ করলেন? ভগবান বলে দিলেন, আর অল্প কয়েকদিন পরে এই পৃথিবী প্রলয় হবে, আর এই পৃথিবী যখন প্রলয় হবে তখন আমি সিং মাছ হব। সব মাছই তো আর অবতার না, মৎস্য অবতার হয়েছিল, দশ অবতারের মধ্যে প্রধান অবতার মৎস্য অবতার প্রথম, সেই মৎস্য অবতার হয়েছিল কি কি মাছ? সিং মাছ। আমি সিং মাছ হয়ে যেদিন পৃথিবী প্রলয় হবে, জলে জলাকার হয়ে যাবে, আর ওই আমি মৎস্য অবতার হয়ে ওই জলের উপরে ভাসব, আর একটা জাহাজ তৈরি হবে, সেই জাহাজটাকে আমি দুই কাঁটা দিয়ে ধরে রাখবো, জল যত বাড়বে আমি তত ভাসবো, আর ততই ওই জাহাজও ভাসতে থাকবে, কারো ক্ষমতা নেই ওই জাহাজটাকে ডুবিয়ে দেবে। তুমি মনু রাজা, তুমি মনু রাজা সনাতন ধর্মের সমস্ত গ্রন্থাদি ইত্যাদি প্রকার নিয়ে ওই জাহাজের মধ্যে বসে থাকবে, আমি ধর্ম রক্ষা করব, সনাতন জাতিকে রক্ষা করব, আমি সবাইকে রক্ষা করব ওই জাহাজের মধ্যে করে, হরি আমার সৃষ্টি রক্ষা হবে। সত্যব্রত মনু সেই মোটামুটি ওই জাহাজের মধ্যে বসেছিল এবং সনাতন ধর্মের গ্রন্থ আদি নিয়ে, এই জন্য বলো শাশ্বত সনাতন অক্ষয় অব্যয় রূপে থেকে যাবে, পূর্বে ছিল এখনো আছে পরবর্তীতেও থাকবে, পৃথিবী প্রলয় হবে, কিন্তু এটা আবার ওই জাহাজই করে, ভগবান আবার ওই মৎস্য অবতার হবেন, আবার অবতার হয়ে ওই জাহাজ তৈরি হবে, আবার ওই মনুরাজাই আবার ওই জাহাজের মধ্যে সনাতন ধর্মের সমস্ত গ্রন্থ আদি নিয়ে আবারও বসে থাকবেন। হরি বল। তাহলে আর চারটে আছে কিসের চিহ্ন? চারটে আছে ঘর, অমৃত কুম্ভ, কুম্ভ মেলা হয় না, চার জায়গা কুম্ভ মেলা হয়, এই কুম্ভ মেলা বলছে অমৃত কুম্ভ, এক একটা কুম্ভ স্বর্গ থেকে অমৃত এক এক তীর্থে এসেছিল অমৃত, আর সেই অমৃত পাবার জন্য সবাই শ্রুতি মণি ঋষি ধ্যানী যোগী সন্ন্যাসী সবাই গিয়েছিল, এই জন্য কুম্ভ মেলাকে বলা হয় অমৃত কুম্ভ। সেই গোবিন্দের চরণের সেই চারটি ঘটের চিহ্ন আছে, অমৃত কুম্ভের চিহ্ন আছে, এবং মা লক্ষ্মী দেবীর হাতে পদ্মফুল থাকে, আর একটা চিহ্ন আছে পদ্মফুলের চিহ্ন, আর একটা চিহ্ন আছে মানে ভুলুকের চিহ্ন। তারপরে ব্রাহ্মণরা যখন পূজা করতে যায় বাড়িতে, দেখবেন ঘটের গায়ে সিঁদুর দিয়ে লাল টকটক একটা এ বানাই, একটা চিহ্ন দেয় না ঘটের গায়ে, এই চিহ্নটা আমার গোবিন্দের চরণে আছে বলে ওটা ঘটের গায়ে দিতে হয়, ও চিহ্নটা গোবিন্দের চরণে আছে। এক এক করে গোবিন্দের চরণে এইরকম ভাবে মা লক্ষ্মী দেবী উনিশ রূপ ধারণ করে উনিশ বার গিয়েছিলেন গোবিন্দের কাছে, প্রভু তোমার চরণে আমার ঠাই দাও, আর আমি এই চরণে বাস করতে চাই,
ভগবান বলে দিলেন লক্ষ্মী তুমি যাও ছিন্ন স্বরূপ হয়ে তুমি আমার চরণে বাস করো, এই জন্য ভগবানের চরণে উনিষ্ঠা পাবে চিহ্ন। আর একটা চিহ্ন আছে গরুর পায়ের চিহ্ন, গরুর পায়ের চিহ্ন আছে গোবিন্দের চরণে দেখবেন। গরুর পায়ের চিহ্ন কেন? গোষ্পদ চিহ্ন, গরুর চিহ্ন, গরুর পায়ের চিহ্ন, মানে বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড যেখানে অবস্থান করছেন ওই জায়গাটার নাম ছিল আরিত গ্রাম, ওইখানে বাস করত অরিশ্বাসুর। ভগবান শ্রীকৃষ্ণ যখন ধেনু চড়াতে গেলেন ওই অরিশ্বাসুর চিন্তা করলো আমি যদি অরিশ্বাসুরের এই রূপ নিয়ে যাই তাহলে ভগবান আমাকে ধরেই একেবারে আষাঢ় দিয়ে মেরে ফেলবে, অতএব ভগবান শ্রীকৃষ্ণ গরু চড়াই, আমি যদি গরুর রূপ ধারণ করে যাই তাহলে কৃষ্ণ আমাকে আর মারতে পারবে না। তাই ওই অরিশ্বাসুর কি করলেন একটা গরুর একটা ষাঁড়ের রূপ ধারণ করলেন, ষাঁড়ের রূপ ধারণ করে খালি শুধু শ্রীকৃষ্ণকেই ধুষতে যাই। কৃষ্ণ চিন্তা করলো তাই তো এত গরু চড়াই, এত গরু আমার নবলক্ষ ধেনু, একটা গরু আমাকে ধূষ দিতে আসে না, এরা সবাই আমার চরণ চাটতে আসে, আমার চরণ শুকতে আসে, আর এই গরুটা বারবার আমাকে ধূষতে আসছে, কারণটা কি? দেখি তো অমনি দেখলেন একটা যে অসুর গরু অসুর গরুর রূপ ধারণ করে ভগবানের মারার জন্য ছুটে এসেছে। ভগবান একটা কথা বলে দিয়েছেন যারা আমাকে মারতে আসে যারা আমার ভক্ত তাদেরকে আমি আমার বুকি টেনে নিই, যারা আমার ভক্ত হয় যারা আমার ভক্ত হয় আমি তাদের বুকে টেনে নিই, কিন্তু যারা আমাকে মারতে আসে মারার চেষ্টা করে আমি তাদের আমার স্মরণ ছাড়া করি না। দেখেছেন কত বড় কথা, যারা আমাকে মারতে আসে আমি তাদেরকে আমার চরণ ছাড়া করি না, আমার চরণে আমি তাদের রেখে দিই। কেন রেখে দিই? ও তো আমাকে মারতে এসেছে কিন্তু মারতে আসেনি, ও আমার চরণে থাকতে এসেছে, সেই জন্য আমি ওর আমার চরণে রেখে দিলাম। হরি বল, সেই অসুরকে, সেই অসুরকে ধরে কৃষ্ণ মারলেন বটে, একবার ঠ্যাং ধরে ঘুরাইয়ে দিলে ফেলে আর চার পা উঁচু হয়ে থাকলো। কৃষ্ণ গিয়ে যখন জোরে জোরে মারতে লাগলেন এই গরুর খুরের চিহ্ন ভগবানের পায়ে বসে গেল। হরি বল, সেই থেকে বললে তুই তুই অসুর হলেও তুই যত আমাকে মারতে আসছিস আমি তোকে চরণ ছাড়া করব না, তুই আমার চরণে সারা জীবন বাস কর। হরি বল, হরি বল। তাহলে ভগবানের চরণের চিহ্নগুলো অন্য চিহ্ন মনে থাক বা না থাক পুঁটি মাছ আছে এই কথাটা সবারই মনে থাকবে নাকি? গোবিন্দের পায়ের তলায় পুঁটি মাছ আছে এই কথাটা সবারই মনে থাকবে। হরি বল, নিতাই গৌর হরি বল। রাধারানী আমার সখী মাঝে বসে ধনী, আরে সখী সখী মাঝে বসে বসে ধনী অনুরাগে সখী সনে বসে বসে ধনি শ্যাময়ন বাজে
বলে শ্যামের বাসি বাজে বাজে রে শোনে শ্যামের বাসি বাজি বাজিল রে ওই শোনে শ্যামের বাসি ললিতা বাজিল রে যার কানে বাজে
জয়িতে পারে বাসি কখন বাজে? ভগবান যখন যার নাম ধরে ডাকে, হরি বল, যার নাম ধরে ডাকবে বাসিতে, যার নাম ধরে ডাকবে তার কিন্তু এখানে থাকার আর অধিকার নেই, তখনই চলে যেতে হবে। এই যে পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ত্যাগ করে সবাইকে ফেলে একা একা সেই অচেনা দেশে চলে যেতে হবে গোবিন্দের ডাকে সাড়া দিয়ে। এই বাসি নাম ধরে ডাকে, বাসি নাম ধরে ডাকে বলেই আমরা ছুটে চলে যাই। কত কাজ কত কিছু পড়ে থাকে, সবার সব কিছু ফেলে আমার গোবিন্দ ডাক দিলে সেই ডাকে সাড়া দিয়ে আমাকে আগে আগে ছুটে চলে যেতে হবে সেই ভগবানের কাছে। তাই রাধারানী বলছে শোন সখী শোন, ওই শোন বাসি বাজে কি সুন্দর, শ্যামের বাসি বৃন্দাবনে বাজে। এই শ্যামের বাসি বাজছে শুধু আমাদেরকে ডাকছে, তোরা আয় ওরে গোপী, তোরা ছুটে আয়, যদি অভিসারে যেতে চাস তাহলে তোরা ছুটে আয়, এই অভিসারে এলে পরে আমার সাথে তোদের দেখা হবে, ছুটে আয়। তাই গোপীগণ অগ্নি রাধারানী শুনতে পেলেন সখী মাঝে বসে ধনী শ্যাম অনুরাগে, হেনকালে বাজে বাসি রাধা রাধা বলে, আরে ললিতা বিশ্বকা তোরা হইয়া সাবধান, ললিতা বিশ্বকা তোরা হইয়া সাবধান, কর্ণ পেতে সোনা সবে ওই বাসি করে গান, কর্ণ পেতে সোনা সবে বাসি করে গান। সদাই রাধা রাধা বলে আমার প্রিয় না যন্ত্রণা, সদাই রাধা রাধা বলে প্রিয় না যন্ত্রণা, সদাই রাধা রাধা বলে আর প্রিয় না যন্ত্রণা, সদাই রাধা রাধা
মহা